ইসলাম ধর্মের কোন মুফতি বাবা কোনো ইমাম সাহেবকে দেয়া হয়নি বর্তমানে বাংলাদেশে ফতোয়ার নামে যে সব ঘটনা ঘটছে তা মিছক গ্রাম্য মাতব্যদের ব্যক্তিগত স্বার্থ ও ধর্ম সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছুই নয় ফতোয়ার পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টে বক্তব্য প্রদানকারী ঢাকা নিসারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাফেলুদ্দিন সরকার বৃহস্পতিবার বিকেলে কভিন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় চ্যানেলিস্টে এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নুমান রাজা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ফতোয়া রায় কার্যকর করবেন কাজী বা বিচারক কোনো মুফতি শরীয়তের কোনো বিধানের ব্যাখ্যা দিতে পারেন বা কেউ অনুসলামিক কাজ করলে তার শাস্তি কি হবে তা বলে দিতে পারেন কিন্তু শাস্তি কার্যকর করার অধিকার ইসলাম তাকে দেয় নাই ফতোয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এভাবেই ব্যাখ্যা দিলেন ফতোয়ার পক্ষে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা প্রদানকারী মুফতি সরকার কাফিল উদ্দিন সালেহী মুফতি মুখবেদ ওয়াল কাজী মুলজিম যিনি ফতোয়া দেবেন তিনি কিন্তু মূলত আল্লাহর একটা বিধানকে তিনি শুধুমাত্র শুনিয়ে দিবেন যে আল্লাহর বিধানে এই কথাটি বলা হয়েছে কিন্তু শাস্তির বিধানে যদি এমন কোন বিষয় হয় সেটা শুনিয়ে দেওয়ার মতো দায়িত্ব আছে এবং মূলত এই শাস্তিটাকে কার্যকর করবে কাজী যিনি বিচারক মুক্তি কাজী নয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশীয় কোন আইনের সাথে এর কোন সংঘর্ষ নাই যদি বিষয়টা এমন হয় যে শাস্তির উপযুক্ত তাহলে সেটা মুসলিম ফতোয়াকে কেন্দ্র করে সেটা আদানতে এর বিচা প্রার্থনা করে যেতে পারে এবং উল্লেখ্য সম্পত্তি ফতোয়ার অপব্যবহার বন্ধ করতে বাংলাদেশের হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করে রায় দেয় এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হলে গত মে মাসে সুপ্রিম কোর্ট সরকার কাফিলউদ্দিন সহ আরো চারজন আলেমের কাছ থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যা পেয়ে হাইকোর্টের রায়কে স্থগিত করে প্রয়োজনে ফতোয়া দেওয়া যাবে বলে নির্দেশ দেন ব্রিটেন সফররত সরকার কাফিল উদ্দিন সালেহী বৃহস্পতিবার বিকেলে কমেন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বর্তমান সরকারের নারীনীতির সাথে ধর্মের সাংঘর্ষিক বিষয়গুলোরও ব্যাখ্যা দেন মূলত সিজুল যেখানে নারীনীতির সম্পর্কে বলা হয়েছে সে বৈষম্য দূর করা বৈষম্য বলতে গেলে এগুলো কখনো দূর করা সম্ভব নয় সেক্ষেত্রে নারী তার অবস্থানে নারী তার নারীত্বকে ঠিক রেখে যেন তার অধিকারকে নিয়ে বেঁচে থাকতে পারে ইসলাম সেগুলোকে সমর্থন করেছে শিক্ষক হাফেজ সাব্বির আহমদের পরিচালনায় আলোচনা সভায় ছাত্রছাত্রী অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিচালক জসিম উদ্দিন মুজাহিদ খান ও শিক্ষক মালানা আবুল হাসান অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নোমান রাজা চ্যানেল এস নিউজ কভেন্ট্রি ওয়েস্ট মিডল্যান্ড নোমান রাজা কভেন্ট্রি থেকে